ধর্ষণ এখন সমাজের ক্যান্সারের রূপ নিয়েছে। এর হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধাও। তাই যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে শিশু ধর্ষণ রুখতে সম্প্রতি নতুন এক আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী 13 বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে ধর্ষককে ইঞ্জেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে। জানা গেছে, শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতে এই আইন করা হয়েছে। এই ইঞ্জেকশন একবার পুশ করলে ধর্ষক দ্বিতীয়বার কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। তাকে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে এই পাপের শাস্তি। ওই আইন অনুযায়ী কোনো অপরাধী যদি জেলে থাকেন তবে তাকে তখন ইঞ্জেকশন দেয়া হবে না, তবে পেরোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে এটি পুশ করা হবে। কোনো কারণে তিনি যদি ইঞ্জেকশন নিতে রাজি না হন তাহলে আজীবন তাকে জেলেই থাকতে হবে, কখনো বাইরে আসতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, ধর্ষণ রোধে আমাদের দেশেও এমন দৃষ্টান্তমূলক শাস্তির আইন করা হলে কেমন হবে? আপনার মন্তব্য আমাদেরকে লিখে জানান। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।